পদ্মে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে আমি আবু সুফিয়ান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন আলোচনা করবার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম দিকে রয়েছেন মীর মনজুরুর রহমান, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আপনাকে স্বাগত। আমার ডান দিকে রয়েছেন ডক্টর সন্তোষ কুমার দেব, চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মূল আলোচনা শুরু করবার আগে আমরা একটি তথ্যচিত্র দেখে আসি। ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এরপরেই শুরু হয় আরেক যুদ্ধ। যুদ্ধ বিধ্বস্ত দেশে বিপন্ন মানুষকে মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের লড়াই। এখানেও অমিত সাহস আর মানুষের জন্য সীমাহীন ভালোবাসা নিয়ে নেতৃত্ব দেন জাতির পিতা। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন 1996 সালে দেশ গড়ার হাল ধরেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সাল থেকে অদ্যাবধি তার দূরদর্শী নেতৃত্বে ও পরিকল্পনা বাস্তবায়নের ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের এক রোল মডেলে পরিণত হয়েছে এবং লক্ষ্য এখন 2041 সালের স্মার্ট বাংলাদেশের গন্তব্যে। গণপূর্ত খাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সম্মুখ থেকে নিষ্ঠার সাথে নেতৃত্বশীল ভূমিকা পালন করে চলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর, যেটি নির্মাণ কার্যক্রম ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ওয়ান স্টপ নির্মাণ সেবা প্রদানকারী এবং 150 বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ প্রাচীন প্রতিষ্ঠান। যে কোনো দেশের উন্নয়নের প্রধান দৃশ্যমান রূপ হচ্ছে তার অবকাঠামোগত বহুমাত্রিক উন্নয়ন। 2022 এবং 2023 সাল উন্নয়ন সফলতার বিচারে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইল ফলক হয়ে থাকবে। এই সময়ই দেশীয় সক্ষমতায় বলিয়ান হয়ে উদ্বোধন করা হয়েছে কালজয়ী পদ্মা সেতু, যা দেশের এক তৃতীয়াংশ জেলার মানুষকে আবদ্ধ করেছে, রাজধানী ঢাকা সহ নতুনভাবে সংযুক্ত করেছে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকা যুক্ত হয়েছে আধুনিক বিশ্বের প্রধান নাগরিক যোগাযোগ মাধ্যম মেট্রো রেলের যুগে। স্থাপত্য অধিদপ্তরের নান্দনিক নকশায় এবং গণপূর্ত অধিদপ্তরের চৌকশ বাস্তবায়নে তৈরি হয়েছে বিশ্বমানের পূর্ত অবকাঠামো, যার মধ্যে রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি অর্জনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, নগর জীবনের সবুজায়নের লক্ষ্য পূরণে প্রায় 69 একরের বিশাল রমনা পার্ককে বিশ্বমানের পার্কে রূপায়িত করা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2014 সালে আবাসন ব্যবস্থা ছিল 8%, 2030 সালে এই লক্ষ্যমাত্রা 40% উন্নীত করার লক্ষ্যে 50-60-এর দশকে নির্মিত 4-5 তলা জরাজীর্ণ সরকারি ভবনগুলি ভেঙে এততস্থলে নির্মিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুউচ্চ ভবনগুলো সরকারি আবাসনের বৈশিষ্ট্যে আমূল পরিবর্তন এনেছে। মিরপুরে বস্তিবাসীদের সুন্দর জীবনদানের জন্য তাদেরকে ভবনে এনে স্বল্প ভাড়ায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি পূরণে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে তৈরি করা হয়েছে 5টি 14-তলা ভবনের ভাড়াভিত্তিক 533টি ফ্ল্যাট, যেখানে প্রায় 2500 মানুষ বসবাস করবে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন উদ্যোগ এবং তা বাস্তবায়ন বিরল ঘটনা। রাজধানী ঢাকার ভেতরে আরেক প্রশাসনিক রাজধানী ঢাকা হতে চলা একসময় নোংরা, আবাস অযোগ্য ও অনিরাপদ বস্তি অঞ্চল আধুনিক অফিস পাড়ায় বদলে গিয়ে রূপ নিয়েছে দৃষ্টিনন্দন আধুনিক এলাকা রূপে। বিশেষ করে জাতীয় সংসদ ভবনের নকশাকার বিখ্যাত স্থপতি লু আইকান এই এলাকাকে প্রশাসনিক নগরীতে রূপান্তরিত করার যে পরিকল্পনা এঁকেছিলেন, তারই যেন মনোমুগ্ধকর বাস্তবায়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তর, যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার দপ্তর, পর্যটন ভবন, বাংলাদেশ নি কমিশন, আইসিটি ভবন, জাতীয় ফিল্ম আর্কাইভ ভবন, রাজস্ব ভবন। ইসলামী জীবনচর্চার চমৎকার অনুশীলন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশের মানুষের মাঝে সুখময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার এক অটুট বন্ধন তৈরি করেছে, যা আজ বিশ্ব দরবারে মর্যাদার সাথে গৃহীত, স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। এই ধারাবাহিকতায় চিরপ্রশান্তির ধর্ম ইসলামের যথাযথ প্রচার প্রসার এবং মানুষের দৈনন্দিন জীবনে তার বাস্তবায়ন ঘটাতে 64টি জেলা সদর, 5টি সিটি কর্পোরেশন, উপকূলীয় এলাকা এবং 475টি উপজেলা সদর সহ দেশব্যাপী মোট 464টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
আধুনিক ও বহুমাত্রিক এই প্রকল্পসমূহ পরিবেশ বান্ধব প্রকল্প, যেখানে আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপির মাধ্যমে কেমিক্যাল ও দুর্গন্ধমুক্ত পরিশোধিত পানি নিশ্চিত করা হয়েছে। আবাসিক ফ্ল্যাটের প্রতিটি কক্ষেই রয়েছে গুলগুলি বা ভেন্টিলেটর, এর ফলে সবসময় কক্ষে শুধু যে স্বাভাবিক অক্সিজেন প্রবাহ বিদ্যমান থাকবে তা নয়, ভেতরে কোনো প্রকার গ্যাস জমতে পারবে না। লিকেজ বা জমে থাকা গ্যাসজনিত অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে প্রতিটি ভবনে সোলার প্যানেলের স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি অনগ্রিড সিস্টেমে ভবনসমূহে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সবগুলো প্রকল্পেই রয়েছে খোলা জায়গা। প্রতিটি ভবনের রয়েছে একাধিক সিঁড়ি বা প্রয়োজনীয় সংখ্যক প্রশস্ত লিফট, লবি এবং করিডোর, যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় ইমার্জেন্সি এক্সিট ব্যবস্থা। সার্বক্ষণিক নিরাপত্তায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি প্রকল্প ভবনেই রয়েছে আধুনিক আগুন প্রতিরোধী দরজা বা ফায়ার প্রোটেকটিভ ডোর, ফায়ার হাইড্রেন্ট। প্রকল্পের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি এখানে ব্যবহার করা যাবে। শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণের জন্য সবখানেই রয়েছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি সমৃদ্ধ সহজ এবং প্রশস্ত র্যাম্প। সর্বোপরি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অন্যতম ধারক, বাহক এবং সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রূপে মূল ভূমিকা পালন করে যাচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর। এই প্রতিষ্ঠানের হাতেই তৈরি হয়েছে বিশ্বময় স্বীকৃত 52-এর মহান ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ, 21 ফেব্রুয়ারি খ্যাত শহীদ মিনার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতি বিজড়িত সাভারে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ দেশময় অসংখ্য স্থাপনা, যেগুলো গুণে মানে দর্শনে বিশ্বমানের। বাংলাদেশের স্বাধীনতার আসন্ন 52তম বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা দূরবার যাত্রায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর তার বর্তমান চৌকস নেতৃত্ব মাধ্যমে অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছে। আমরা তথ্যচিত্রটি দেখলাম। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব মীর মঞ্জুরুর রহমান আপনার কাছ থেকে। আমাদের যে পূর্ত অবকাঠামো খাতে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন আমরা লক্ষ্য করছি, তো এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আমাদের যে আগের যে অবস্থা ছিল, বর্তমান যে অবস্থা এবং আগামীতে যে অবস্থা, আন্তর্জাতিক মানের প্রেক্ষাপটে কী অবস্থায় আছে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ইটস এ লং টার্ম প্রসেস আসলে, এবং এটার একটা রূপকার লাগে, যেটাকে আমরা বলি স্থপতি। যেমন জাতির আমাদের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জন্য যে স্বপ্ন দেখেছেন সেটারই কিন্তু ধারাবাহিকতা আজকের বাংলাদেশ। এবং বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই নতুন বাংলাদেশের রূপকার। এই আপনি স্মার্ট বাংলাদেশ বলেন, এই যে উন্নত বিশ্ব মধ্যম আয়ের দেশ, এগুলি সব কিছুর রূপকার সেখান থেকে শুরু। সেইটাই আবার একনেকে পাশ হয়। একনেকে যখন পাশ হয়, তার নিয়ন্ত্রণ সংস্থাগুলি গণপূর্ত অধিদপ্তর, LGED, রোড অ্যান্ড হাইওয়ে, আমরা সেগুলির বাস্তবায়ন করি। আগে যেটা ছিল, আমরা যে ডিজাইনগুলি করতাম সেগুলি, যে কি ফিনান্সিয়ালিও ক্রাইসিস ছিল, আমরা অনেক কিছু ইচ্ছা থাকলেও প্রোভাইড করতে পারতাম না। আপনি এই রমনা পার্কের কথা চিন্তা করেন, মেনটেন্যান্সের পয়সা ছিল না, হ্যাঁ খুব কম পয়সা ছিল। আর অনেকের ধারণা যে অনেক টাকা খরচ করলে এবার একটা সুন্দর ডিজাইন হয়, এটা কিন্তু আমরা মানি না। যেমন এই রমনা পার্কটা দেখেন, এখানে রেস্টুরেন্টটাকে অনেক বড় করে করার কথা ছিল, আমরা বললাম না, মাঝা সারে যে ডিজাইনটা ছিল অ্যাজ ইট ইজ আমরা রেখেছি। এটা পার্কটা মুখ্য ছিল, আমরা এটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারছি, এবং তার ফলে কিন্তু এটা, এই যে আপনি বললেন যে টাইমিংটা করে দিয়েছেন, তাতে হচ্ছে কি অনাহত লোকগুলি পার্কটাকে নষ্ট করতে পারছে না, এবং মেনটেন্যান্স ফলে এটা এখন সবার জন্য একটা আকর্ষণীয় পার্ক হিসেবে পরিগণিত হয়েছে। প্রাইম মিনিস্টারকে অসাধারণ কিছু জিনিস আমাদেরকে ডিকটেশন হিসেবে দিয়ে দিয়েছে। যেমন আপনার সাস্টেনেবিলিটি যেটা কথা বললেন আপনারা, যে আমাদের পরিবেশের উন্নতির জন্য আমরা এখন 25-এর মধ্যে ব্লকে চলে যেতে হবে, এখন আর পোড়ামাটির ইট আমরা ব্যবহার করতে পারবো না। প্রতি বছর আমাদের সার্টেন অ্যামাউন্ট আমাদেরকে কনস্ট্রাকশনে আমাদের ইটের পরিবর্তে ব্লক ইউজ করতে হচ্ছে। তারপরে ধরেন আপনার ইউনিভার্সিটির অ্যাক্সেসিবিলিটির কথাটা যেটা বললেন, আমাদের প্রতিটা স্থাপনাতে এখন যারা স্পেশালি এবল তাদের জন্য প্রবেশাধিকার দিতে হয়, আপনার র্যাম্প দিতে হয়, র্যাম্পের রেলিং দিতে হয়, তাদের ট্যাকটাইল টাইলস দিতে হয়, টয়লেট একটা দিতে হয়, পার্কিং দিতে হয়। তো যেন সবাইকে বাদ, কাউকে বাদ দিয়ে নিয়ে, আমাদের প্রাইম মিনিস্টার সবসময় যেটা বলেন যে সবাইকে নিয়ে আমরা দেশটা গড়ব,
আবার যদি আপনি যদি আবাসনের কথা বলেন, আমাদের আবাসন আগে আমরা যেটা করতাম, এখন আপনি আশ্রয়ণ প্রকল্প দেখেন যারা গৃহহীন তাদের জন্য করা হচ্ছে। আমাদের আবাসন খাতে সরকারি একটা নির্দেশনা আছে, সরকারি কর্মচারীদের আসলে কাজের পরিবেশ দিতে হবে। তখন আমাদের এখানে হাউজিংয়ের তীব্র সংকট ছিল, এখন ওই সংকটটা কাটানোর জন্য আমরা সরকারের নির্দেশনা আছে 40% উন্নত করতে হবে। আমরা এখন 28-32% আপনার উন্নত করেছি, যেটা আপনি দেখতে পারবেন আজিমপুরে, মতিঝিলে, মুড়িপুরে, শিটংয়ে, সিজিএস কলোনিতে অনেক সরকারি আবাসন হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য, আগে আমরা 6 তলা করতাম, এখন গণপূর্ত অধিদপ্তর 20 তলা করার সক্ষমতা অর্জন করেছে। এবং শুধু তাই না, আমরা এখন 25-30 তলার দিকে যাচ্ছি, এবং এটার সাথে সাথে আপনার ফায়ার সার্ভিসেরও সক্ষমতা বৃদ্ধি হচ্ছে। এই পরিবর্তনগুলি না করলে ওই যে আপনার যে সবুজায়ন যে বলছেন, বা আপনি যে বললেন পার পার্সন যে এসডিজি গোল, যে গ্রিন স্পেস, এটা তো দিতে পারবো না যদি আপনার হাই রাইজে না যান। কিন্তু এটার সাথে সাথে আবার আমরা যেন মানে বিল্ডিংয়ের সাথে আর যেন আমাদের গ্রিন স্পেসটা বাড়ে, আমাদের কমন স্পেস বাড়ে, সেটার ব্যাপারে আমাদের ডিজাইনে রিফ্লেকশন আছে। আমরা এখন এটা যেটার ফল আপনি দেখবেন আজিমপুরে অনেক প্রায় 50%-এর বেশি গ্রিন স্পেস আছে, এবং এটার সাথে ওয়াটার বডি এবং বাচ্চাদের খেলার জায়গা, বিদ্যুতের হাঁটার জায়গা, এগুলি আমরা করছি। ভবিষ্যতে আমরা সাস্টেনেবল এবং গ্রিন মানে এনার্জি সেভিং বিল্ডিংয়ের দিকে আমরা যাচ্ছি। আমি আলোচনার এই পর্যায়ে একটু ফিরে আসতে চাই ডক্টর সন্তোষ কুমার দেব আপনার কাছে, যেটি মীর মঞ্জুর রহমান সাহেব বললেন যে আমরা গণপূর্ত খাতে যে আমাদের যে ব্যাপক উন্নতি হয়েছে, এবং এর সঙ্গে কিন্তু একটি অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, এবং এই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের সক্ষমতা বেড়েছে, এবং এখানে পর্যটনের একটি বিস্তার আমরা লক্ষ্য করছি এবং এটি আরও বেগবান হবে। তো এই প্রেক্ষাপটেও যেটা মঞ্জুর রহমান সাহেব বললেন যে আমাদের অর্থনীতি, আমাদের পর্যটন এবং পর্যটন অর্থনীতিতে ভূমিকা কি হতে পারে, বা এই জায়গাটা আসলে কোথায় যেতে পারে, আপনার একটি মূল্যায়ন শুনতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটনের লক্ষ্যমাত্রার যে 17টি লক্ষ্য, তার প্রত্যেকটি কিন্তু পরোক্ষভাবে এই পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি যে 2019 সালের যে পরিসংখ্যানটি আমরা যদি লক্ষ্য করি, বিশ্ব অর্থনীতিতে এই পর্যটনের কন্ট্রিবিউশন ছিল 10.3%, এবং প্রায় 330 মিলিয়ন মানুষ কিন্তু এই পর্যটন শিল্পের সাথে কর্মরত। আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা দেখেছি 2019-এর যে পরিসংখ্যান ছিল, এই পর্যটন শিল্পের জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল 4.4%। বাট সমগ্র বিশ্বজুড়ে কোভিড-19-এর যে প্রভাব, সেটিতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যটন শিল্প। আবার কোভিড-19 পরবর্তী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য যে 5টি সেক্টরকে চিহ্নিত করেছেন, তন্মধ্যে পর্যটন কিন্তু উল্লেখযোগ্য। তারা বলেছেন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গেলে কর্মসংস্থান তৈরির জন্য এবং মানুষের মধ্যে যে একটি স্ট্রেচ রয়েছে এবং মেন্টাল হেলথের জায়গাটিকে রিভাইভ করার জন্য আজকে যে পার্ক ম্যানেজমেন্ট এবং থিম পার্ক ম্যানেজমেন্ট, অ্যামিউজমেন্ট পার্ক ম্যানেজমেন্ট, এগুলোর গুরুত্ব কিন্তু বেড়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের 3.3% জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে এই পর্যটন শিল্পের, এবং বাংলাদেশের পর্যটন শিল্প কিন্তু একটি দ্রুত ক্রমবর্ধমান একটি শিল্প। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্কগুলো রয়েছে, পার্কগুলোতে কিন্তু আমরা উইকেন্ডে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় থাকে। আমরা দেখেছি একটি পার্ক সাধারণত ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করতে হয়। এখন যেটি বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে কিন্তু আমরা বলছি যে এই পার্কগুলোতে শিশুদের জন্য একটি জোন আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য একটি জোন করা হয়েছে, এবং ইয়াং জেনারেশন থেকে শুরু করে নারী এবং পুরুষ সবার জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে। আমি মনে করি এই রমনা পার্কের মতো বাংলাদেশের যে অন্যান্য পার্কগুলো রয়েছে, সেগুলোর সেবার মান যদি আমরা আন্তর্জাতিক মানে নিতে পারি, তাহলেই কিন্তু এই যে ডিসেন্ট্রালাইজেশন একটি প্রসেস, সেটি যদি আমরা নিশ্চিত করে দিতে পারি, তাহলে কিন্তু যেটি হবে যে আমাদের ওভারঅল যে লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ, আমাদের যেটি বলা হচ্ছে যে 2041-এ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাব, আমরা 2030-তে আমরা যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব, সেই জায়গাগুলোতে আজকে পর্যটন কিন্তু একটা অনবদ্য অবদান রাখছে। আপনার কথা আমরা শুনবো, আমরা দিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমরা আবার ফিরছি বদলে যাও বাংলাদেশ অনুষ্ঠানে। বিরতির পরে আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম, আমি ফিরে যাচ্ছি ডক্টর সন্তোষ কুমার দেব আপনার কাছে।
যেটি হচ্ছে সমগ্র বিশ্বজুড়ে এখন আন্তর্জাতিক পর্যটনের চেয়ে অভ্যন্তরীণ পর্যটনের উপর বেশি গুরুত্ব আরোপ করছে। তবে আমাদের যেটি হচ্ছে যে অর্থনীতিকে যদি আরও বেশি জিডিপি কন্ট্রিবিউশন এই পর্যটন সেক্টর থেকে বাড়াতে চায়, তাহলে অবশ্যই আমাদের আন্তর্জাতিক পর্যটক আকর্ষণেও বেশ কিছু ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সেই সাথে ভার্চুয়াল ট্যুরিজম। এবং আমরা আজকে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, আমরা আজকে যে পার্কগুলোর কথা বলি সেখানেও আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবস্থা করতে পারি, সেখানে আমরা যদি অগমেন্টাল রিয়েলিটির কিছু ফ্যাসিলিটিস এনশিওর করতে পারি, তাহলে কিন্তু এগুলো আন্তর্জাতিক চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে আমরা যদি সেই স্থাপনাগুলো নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু হচ্ছে সেটি টেকসই যে স্থাপনা, যেটাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই দিকে ধাবিত হতে পারবো এবং সেটি পর্যটনে একটি অনবদ্য অবদান। আপনি যে বলতেছেন এআই, যেটা সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ যে স্মার্ট সিটি, এখানে কিন্তু আমরা কাজ করছি। যেমন একটা বিল্ডিংয়ের টোটাল এনার্জি, আপনি আপনার যেমন আমাদের অনেকগুলি এআই যেটা সে অটোমেটেড যেটা লাইটিং কিছু ফ্যাসিলিটি আছে, যেগুলি কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করছি, যাতে আপনার বিলিং এনার্জিটা আপনি মেজার করতে পারেন অ্যান্ড ইউ ক্যান কন্ট্রোল ফ্রম আউটসাইড। আপনি ভুলে একটা লাইট, এখন কিন্তু প্রাইভেট সেক্টর কিছু বিল্ডিংয়ে আছে, আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি লাইট দিতে ভুলে গেছেন, বন্ধ করতে ভুলে গেছেন, সেটা বাইরে থেকে অপারেট করতে পারবেন। আর পার্কের ব্যাপারও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, শুধু সরকার না, প্রাইভেট সেক্টরের কাজগুলি করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিজাইনগুলি হচ্ছে, গুলশানের তো শাহাবুদ্দিন পার্ক ওপেন হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে এবং খুব চমৎকার কিছু পার্ক আপনারা দুই মেয়র মহোদয় আশা করি দিবেন। এবং এর বাইরে গণপূর্ত অধিদপ্তর নতুন করে আমরা সারা বাংলাদেশে 100টা পার্কে চিহ্নিত করছি। এই পার্কগুলি আমরা চিহ্নিতর পরে কাজ শুরু করবো, আমরাই সম্ভবত ডিজাইন করবো অথবা আমরা হয়তো কম্পিটিশনের মাধ্যমে প্রাইভেট সেক্টর আর্কিটেক্টকে ইনভলভ করবো। আমরা আলোচনার এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিব, আমরা বিরতির পরে ফিরে আসছি বদ্যজয় বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা বিরতি থেকে ফিরে আসলাম। আমি আলোচনার এই পর্যায়ে ডক্টর সন্তোষ কুমার দেব, স্থাপত্য এবং গণপূর্ত খাত এই ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখতে পারে যে তাদের নকশা এবং কার্যক্রমের দ্বারা একটি দেশের পর্যটন সাধারণত তার ঐতিহাসিক নিদর্শনগুলোকে চিহ্নিত করে বা সেই জায়গাগুলোকে প্রিজার্ভ করেই কিন্তু করা হয়। আমরা আজকে যদি একটি ডেস্টিনেশনের কথা বলি, আমরা কান্তজির মন্দির, সেটির যে অরিজিনাল স্ট্রাকচার রয়েছে সেটিকে রেখে তার পাশে যে নান্দনিক একটি হচ্ছে যে স্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করে দিতে পারি, ওয়াকিং স্ট্রিট থেকে শুরু করে আদার্স অ্যাকোমোডেশন অ্যান্ড ফ্যাসিলিটিসগুলো যদি পর্যটনের নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়বে এবং সেই পর্যটনটা হবে টেকসই পর্যটন। আমরা আজকে গণপূর্ত যে ভবন যে কাজগুলো করছে, তারা রমনা হচ্ছে অন্যতম একটি কাজ করেছেন যেটি মেনশনেবল এবং দেশের হেরিটেজগুলোকে আমরা ফোকাস করে করতে পারি। যেমন একটি পার্কে আমরা যদি কিছু জায়গা রাখি যে সেখানে থাকতে পারে, ধরুন আমাদের আহসান মঞ্জিলের কথা বলতে পারি, আহসান মঞ্জিল এটি কিন্তু একটি হেরিটেজ, সেটিকে আমরা যদি প্রপারলি প্রমোট করতে পারি এবং সেই জায়গাটার মেনটেন্যান্সের জায়গাটা নিশ্চিত করতে হবে। মেনটেন্যান্সের ক্ষেত্রে আমরা যেটি বলছি, কিছু ক্ষেত্রে আমাদের যে অটোমেশন প্রসেসটা যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে হচ্ছে যে কেউ হুট করে ঢুকতে পারবে না এবং সেখানের জায়গাটা সেফটি এবং সিকিউরিটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই সাথে আমাদের যে পার্কগুলো যেগুলো হবে, সেই পার্কগুলোকে দেশের এক একটি থিমের উপর তৈরি করা যেতে পারে। যেমন আমরা যেটি বলতে পারি যে একটি পার্ক হতে পারে যে সুন্দরবনের যে, যেমন এটি হচ্ছে ওয়ার্ল্ডের যে সবচেয়ে বড় একটি ম্যানগ্রোভ ফরেস্ট, সেটির একটি আবহ দিয়ে যদি তৈরি করা যায়, তাহলে হয়তো একটি শিশু সে ছোটোবেলায় হচ্ছে যে সুন্দরবন দেখতে পারলো না সরাসরি, তাহলে তার বাবা মা তার পাশে যে পার্কটি আছে সেখানে ঘুরতে নিয়ে যাবে, নিয়ে দেখাবে যে সুন্দরবন হচ্ছে লাইক দিস। তাহলে কিন্তু আমরা যেটি করতে পারবো, তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এবং সেই সাথে আমাদের যে হেরিটেজগুলো রয়েছে, সেটি হতে পারে যে প্রাকৃতিক হেরিটেজগুলো, এটি হতে পারে ম্যানগ্রোভ ফরেস্ট এবং তাছাড়াও হতে পারে যে আমাদের সোয়াব ফরেস্ট রয়েছে, রাতারগুল, বিছানাকান্দি, সেই জায়গাগুলোর আলোকে যদি পার্কগুলো করা যায়, তাহলেই কিন্তু আমাদের দেশের ঐতিহ্য আমরা প্রিজার্ভ করতে পারবো। সেই সাথে আমরা মানুষের যে মানসিক স্বাস্থ্য, এবং আমরা যেটি দেখি ইউরোপে উইকেন্ড মানে উইকেন্ড, সেখানে সবাই কিন্তু তার পরিবার পরিজন নিয়ে কাছের ডেস্টিনেশনগুলোতে ঘুরতে যায়, আবার তারা যখন 5 দিন কাজ করে, সে 5 দিন তারা কাজের মধ্যেই থেকে, তাতে করে একটি জিনিস হয়, তাদের যে ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ আইডিয়াস এবং প্রোডাক্টিভিটি কাজের মধ্যে এবং পারফরমেন্স গ্রোথ, সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে প্রাইভেটাইজেশন হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষের কাজ করছে, কিন্তু স্ট্রেসের পরিমাণও কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়েছে। এখন স্ট্রেসটাকে রিলিভ করার জন্য আমাদের এখন লেজার প্রয়োজন,
লেজারের সাথে সাথে আমাদের রিক্রিয়েশনের কিন্তু প্রয়োজন রয়েছে। ডিফারেন্ট মোড অফ রিক্রিয়েশন আছে এবং সেই লেজারের অন্যতম একটি জায়গা হচ্ছে পার্ক হতে পারে। সেই ক্ষেত্রে মানুষ সবাই কিন্তু পরিবার পরিজন সন্তান তাদের সবাইকে নিয়ে কিন্তু তারা সকালে পার্কে যায় এবং পার্কের যে হেরিটেজগুলো জানবে সেই সাথে তাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে এবং তাদের যে ইন্টারনাল যে ওয়ার্ক ব্যালেন্সের যে কোয়ালিটি ওয়ার্ক লাইফ যে ব্যালেন্স সেটিও কিন্তু নিশ্চিত করা সম্ভব। যে উনি একটি খুব চমৎকার আইডিয়ার কথা বলেছেন যে পার্কগুলো যদি থিম বেজ হয়, যেমন সুন্দরবনের কথা বললেন, তো আপনাদের যেহেতু 100 পার্কের পরিকল্পনা চলছে, তো এই জায়গাটাতে এই বিষয়টি বিবেচনা করা যায় কি না প্রধান স্থপতি হিসেবে আপনার একটু? একটি ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, এটা কিন্তু আমাদের এই যে সরদ্দি পার্ক বা রমনা পার্কেও আমাদের একটি প্ল্যান ছিল যেটা সিজনাল ফ্লাওয়ার প্ল্যান, মানে একসাথে যে সিজনাল ফুলগুলি লাগানো হয় তাতে একটা প্যাটার্ন তৈরি হয় এবং ওই ওই গাছগুলি যেমন রমনা পার্কেও আমরা বলেছি এটা লেভেলিং করা, তো ওইভাবে যদি হয় থিমেটিক পার সিজন নয়, যেমন একটা আপনি দেখবেন কোরিয়া জাপানে ওই এপ্রিলে আপনার চেরি ব্লসম হয়, তারপরে নেদারল্যান্ডসে টিউলিপ হয়, তো আমরা ওই ধরনের প্ল্যান আছে সম্ভবত, যারা আমি যেটা বললাম আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমাদের আমাদের এখন প্রাইভেট আর্কিটেক্টরা অসাধারণ কাজ করছে, তারা ওয়ার্ল্ডের এমন সব অ্যাওয়ার্ড আগা খান অ্যাওয়ার্ড আমরা 4-5টা আর্কিটেক্ট পেয়েছে, তো তাদেরকে ইনভলভ করার ইচ্ছা আছে গণপূর্তের সাথে, তাদেরকে দিয়ে আমরা আরও নান্দনিক নকশা করতে পারবো। এবং আরও দুটো জিনিস আমি বলি, আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আপনি যদি এই বিএসএমইউটা দেখেন কনভেনশন সেন্টার এই যে শাহবাগের মোড়েই আমরা ভার্টিক্যাল গার্ডেনে চলে গেছি, রুফ গার্ডেন তো ছিলই, এটা রফিক আজম আর্কিটেক্ট রফিক আজম অনেক ব্যাপকভাবে ব্যবহার করেছেন, এখন অনেক আর্কিটেক্ট ইউজ করছেন, তো আমরা ভার্টিক্যাল গার্ডেনটাও আমরা ইন্ট্রোডিউস করেছি। আপনার সে আপনার বাউন্ডারি ওয়াল, আপনার হাজার হাজার ফিট বাউন্ডারি ওয়াল থাকে, এটা প্লাস্টারও লাগে না, আপনি ব্রিক ওয়াল করে এইটাতে আপনি ওই ক্রিপস লাগিয়ে দিতে পারেন, এটা দেখতে শুধু গ্রিন কিন্তু শুধু অক্সিজেন দেয় না, এটা আপনার ভিজুয়াল এন্টারটেনমেন্ট, আপনার ভিজুয়ালকে শান্ত করে মনকে, আপনাকে আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু প্রকৃতি থেকে আমরা কিন্তু শহরে আসছি, প্রকৃতি আমরাকে অস্বীকার করলে আমরা যতই চেষ্টা করি কিন্তু আমাদের মন মেনে নেবে না, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এটা হেল্পফুল না, তো আপনার এই বাউন্ডারির পাশেই কিন্তু আমরা বোগেনভিলা লাগাতে পারি, আমরা নাইটিঙ্গেল লাগাতে পারি, অনেক ধরনের গাছ আছে এবং এই গাছের প্যাটার্নগুলিও কিন্তু চুজ করতে হবে, সব জায়গায় সব গাছ কিন্তু সুইটেবল না বা হেলদিও না, তো আপনার রাস্তার পাশে একরকম গাছ হয়, রাস্তার মাঝখানে একরকম গাছ হয়, কারণ মাঝখানে আপনি বড় গাছ গেলে আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে ভিজুয়াল, তো এই জিনিসগুলির জন্য আমাদের ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট দরকার, এটা আমাদের একটু শর্টেজ আছে, আমি আশা করি ভবিষ্যতে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট যে স্কুল খোলা হবে ওখান থেকে বদলে যাওয়া বাংলাদেশ বা উন্নত বিশ্ব হতে হলে আমাদের এই এইসব সেক্টর ওয়াইজ বা আমাদের আরও স্পেশালাইজ প্রফেশনাল দরকার, আমাদের প্ল্যানিং আজকে খুব ভালো কাজ করছে, প্ল্যানারদেরকে আরও ইনভলভমেন্ট দরকার, আমি মনে করব যে ডিসিশন মেকিংয়ে প্ল্যানার আর্কিটেক্ট ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এদেরকে ইঞ্জিনিয়ার এদেরকে আরও বেশি ইনভলভ করলে আমাদের ডিজাইনগুলি আরও সাস্টেইনেবল আরও যুগ উপযোগী হবে, নাহলে আমরা উন্নত বিশ্ব হতে পারবো না, টেকনিক্যাল জিনিসগুলি আমাদেরকে এবং আমাদের এদেরকে ক্যাপাসিটিও সুযোগও দিতে হবে, ক্যাপাসিটিও ডেভেলপ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আগামী নতুন কোনো পর্বে নতুন কোনো বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।